হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আশা করব আপনারাও সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘরের যে বাসি কাজগুলো থাকে ওগুলোও শেষ করে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি আর এখানে ছেলের জন্য একটু দুধ গরম করতে বসিয়েছি, আর আমি একটু চা খাবো। সকালবেলা করে তেমন কেউ চা খায় না বাড়িতে, আর আমি মাঝে সাঝে এক একবার খাই যেদিন খুব ঠান্ডা পড়ে, কিংবা হয়তো ভোর অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, শরীরটা মানে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তখন সেই সময় এক কাপ চা বানিয়ে খেয়ে নিলে দেখেছি শরীরটা বেশ তরতাজা হয়ে যায়। তো সেই জন্য সকালে একটু চা খেয়ে তারপরে সকালে খাবার দাবার বানানোর জন্য লেগে পড়েছি। আজকে বানাবো রুটি সকালের খাবারে। তো সেই জন্য অল্প কয়েকটা আটা মেখে নিচ্ছি, কারণ সবাই সকালে খুব কমই খায়, সবার দু পিস করে হলেই হয়ে যাবে। তাড়াতাড়ি করে জল খাবারটা বানিয়ে রেখে তারপরে আর বাদবাকি সমস্ত কাজকর্মগুলো করব। সকালে উঠে এই জল খাবারটা যদি তাড়াতাড়ি করে ফেলা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়, কারণ জল খাবারটা যতক্ষণ না করে যাই ততক্ষণ মনে হয় যে কাজে যাই না কেন মনটা যেন পড়েই থাকে, এই মনে হয় কেউ কাজে বেরিয়ে যাবে, না খেয়ে চলে যাবে। সেজন্য আমি চেষ্টা করি খাবারটা আগে বানিয়ে রেখে তারপরে অন্যান্য কাজকর্ম করতে যাওয়ায়, তখন কিন্তু আমার মনটা বেশ শান্তি লাগে যে না, যে যার সে তার মতো খেয়ে চলে যাবে, আমি তো আমার কাজটা করে রেখে দিয়ে এসেছি। তো এখানে রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর কেউ পিনাট বাটার কিংবা জেলি রুটি এসব দিয়ে খেয়ে নেবে। আর গতকালকের রাত্রের তরকারি একটু বেশি হয়েছিল, ওটা একটু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। রুটি করার পর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আবার এখানে দুপুরে রান্নার জন্য আসতে হবে। রান্নাঘরটা যদি অগোছালো হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। পরে যদি দেরি হয়ে যায় তাহলে এসে যখন দেখব যে রান্নাঘরটা সেই নোংরা হয়ে পড়ে আছে, সেগুলোকে আবার পরিষ্কার করে দুপুরে রান্না করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, আর কিন্তু মানে মনে একটা বিরক্তি ভাব চলে আসবে। সেই জন্য যে কোনো কাজ তখনই করে ফেলা উচিত, পরের দিকে ফেলে রাখলে সেটা করতে যেমন অসুবিধা হয় সেরকম ওই কাজের প্রতি একটা অনীহাও তৈরি হয়। আজকে সকাল থেকে দেখছি আমার গলাটাও একটু বসে বসে গেছে, গলাও ঠিক মতো মানে কথা বলতে পারছি না, মনে হয় ওয়েদার চেঞ্জের জন্য হয়েছে। এবার গ্যাস ওভেনটা মুছে নিয়ে চলে যাব স্নান করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। স্নান টান করে এসে দেখি সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তো ছেলেকে জল বিস্কিট খাইয়ে দিয়ে ও খেলা করছে, এখন আমি একটু বিছানাটা গুছিয়ে নেব। কয়েকদিন হলো বেশ গরম পড়ে গেছে, এবার ভাবছি এই ব্ল্যাঙ্কেটটাকে একটু ধোবো, ধুয়ে এটাকে রেখে দেব, এখন আর ওটা গায়ে দিতে লাগে না, এই পাতলাটাই নিই। আর ভোরের দিকে যদি এখন বেশি একটু ঠান্ডা লাগে তাহলে এই মোটাটা গায়ে নিই, তেমন কোনো প্রয়োজনই পড়ে না, শুধু পাতলাটা হলেই হয়ে যাবে। আর ওই বড়টা থাকলে বিছানার মধ্যে কেমন যেন একটা লাগে, অত বড় জিনিসটা ইউজ হবে না, তবুও পড়ে থাকবে। তো সেই জন্য ভাবছি কয়েকদিন বাদে এটাকে একটু ধুয়ে দেব, আর ভালো যদি রোদ না হয় তাহলে শুকোবে না, তাহলে বাজে একটা গন্ধ বেরোবে। তো সেই জন্য কয়েকদিন একটু অপেক্ষা করছি, যেদিন দেখবো যে রোদটা ভালো বেরিয়েছে সেদিনকেই এটাকে ধুয়ে দেব। বিছানাটা একেবারে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সকালবেলা করে এইভাবে বিছানাটা গুছিয়ে নিলে কিন্তু অনেকটাই কাজ শেষ হয়ে যায়, আর সমস্ত দিকটা এইভাবে সুন্দর করে গোছানো সাজানো থাকলে অন্যান্য কাজ করতেও যেমন ভালো লাগে সেরকম নিজের মনের দিকেও একটা স্যাটিসফ্যাকশন আছে যে না, আমি আমার ঘরটাকে সুন্দর করে সকালে উঠে গুছিয়ে নিতে পেরেছি। এরপরে ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো যেগুলো ধুয়েছি সেগুলো একটু রোদে দিয়ে দেব। সকালবেলাটা কুয়াশা হলেও এখন দেখছি বেশ রোদ ঝলমলে
আবহাওয়া হয়েছে, মনে হয় বেলার দিকে ভালোই রোদ বেরোবে, সেই জন্য জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এগুলোকে রোদে শুকোতে দিয়ে তারপরে একেবারে ঠাকুরের পুজোটা করে নিচে চলে যাব। কারণ হচ্ছে যে আমি স্নান করে এসে আর কোনো কিছু কাজকর্ম না করে একেবারে ঠাকুর ঘরে চলে আসি, ঠাকুর পুজো করে আর বাদ বাকি কাজকর্মগুলো করি। স্নান করার পর সাধারণত রান্নাবান্নার কাজটাই থাকে, তখন পেঁয়াজ মাছ এগুলো হাত করে এসে ঠাকুর ঘরে আসতে ইচ্ছে করে না। তো ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি, আজকে একটু ভাবছি বানাবো লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে এই পুরোনো দিনের হারিয়ে যাওয়া রেসিপিগুলো কিন্তু খেতে এখন বেশ ভালো লাগে। ছেলে যখন আমার পেটে ছিল তখন মানে আমার শুধু এই লাউ পাতা, কুমড়ো পাতা, কুমড়োর ফুল এইসবই খেতে বেশি ইচ্ছে করতো। কোনো রকম মানে ধরুন বিরিয়ানি, ফ্রাইড রাইস এসব খাওয়ার প্রতি তেমন আগ্রহ ছিল না, এই শাক পাতা খেতেই বেশি ভালো লাগতো। তো এখানে দেখুন একেবারে নরম সবুজ টাটকা লাউ পাতা কয়েকটা নিয়ে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছেও দেখলেন লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি, আর এখানে একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই দিয়েছি, একসঙ্গে এটাকে বেটে নেব। আর লাউ এর পাতাগুলোকেও ধুয়ে রেখে দিয়েছি যাতে লাউ এর পাতা থেকে জলটা ঝরে যায়, আর একটু নারকেল কোড়া নিয়েছি। এইভাবে লাউ এর পাতার মধ্যে দিয়ে চিংড়ি মাছটা খাবেন, খেতে তো অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে কিংবা খালি মুখে আপনারা যেভাবেই খেতে পারেন, তো গরম গরম খেলে তো মানে ভীষণই সুস্বাদু, আর এই সিলে বাটা মশলা দিয়ে করলে তো আরও দারুণ লাগে খেতে। তো এখানে আমার সমস্ত মশলা রেডি হয়ে গেছে, এবার এই মশলাটাকে আমি চিংড়ির মধ্যে মিশিয়ে দেবো। আসলে আমরা কথায় কথায় বলি যে আগেকার দিনের মতো মানে মা ঠাকুমার হাতের স্বাদ এখনকার রান্নায় পাওয়া যায় না, পাওয়া যাবেই বা কী করে। এখন আমরা সিলে বাটার কথা তো ভুলেই গেছি, এখন মিক্সি হয়েছে, মিক্সিতেই যা পারি মশলাগুলো পেস্ট করে নিই। আর এই যে গ্যাসের রান্নার থেকে কাঠের উনুনে রান্না করার কিন্তু তার একটা টেস্ট আলাদা, আর সমস্ত মশলা এইভাবে সিলে বেটে করলে কিন্তু তার স্বাদ আরও বেশি ভালো, সেই জন্য সেই রকম স্বাদ এখনকার দিনে আর পাওয়াই যায় না। তো এখানে চিংড়ির মধ্যে সমস্ত রকম বাটা মশলা আর নারকেল কোড়া আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে মোটামুটি ওই 15-20 মিনিট মতো রেখে দেব, যাতে সমস্ত কিছু এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। পনেরো মিনিটের পর এই যে দেখুন লাউ পাতার এই দিকটা করে চিংড়ি মাছগুলো দিতে হবে, তারপরে এখানে আমি কোনো সুতো দিয়ে বাঁধবো না, লাউ পাতাটাকে সুন্দর করে মুড়ে দেব। এইভাবে চিংড়ি মাছটা এই মাঝখানের দিকটা রেখে সুন্দর করে পাতা দিয়ে চিংড়ি মাছটাকে মুড়ে নেব, এইভাবে মুড়ে নেব। দিয়ে ওই মুড়ার দিকটা কি করব, প্যানের মধ্যে তেল গরম করে ওই দিকটাই আমি প্যানের মধ্যে রেখে দেব, আর আঁচটাকে একেবারে লো টু মিডিয়ামে করে, নাহলে লোই থাকবে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে করে ওটা 3-4 মিনিট ভাজা হলে এপিট ওপিট উল্টে ওটাকে নামিয়ে নেব। এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়িতে, খেতে কিন্তু বেশ ভালো লাগে, বানাতে যে তেমন কোনো অসুবিধে নয়, সুতো দিয়ে তো বাঁধার কোনো ঝামেলাই নেই, এইভাবে লাউ পাতা দিয়ে মুড়ে নিলেই হবে। বন্ধুরা আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন আমি কখনোই মনের জোর বাড়িয়ে এত দূরবর্তী আসতে পারতাম না। তো এইভাবে লাউ এর পাতাগুলোকে উপর উপর রেখে দেব, ভাজা হয়ে গেলে এটা একেবারেই ছোট ছোট হয়ে যাবে। তো দেখুন কয়েকটা ভেজে নেওয়ার পর আর কয়েকটা দিয়ে দিয়েছি,
বন্ধুরা, তাহলে আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাই আবারও ধন্যবাদ।